অবস্থাটা কি হয়েছে রে? আমি তো পুরো বাস খাইছি রে, আমি তো পুরা দমে মাছ খাইছি রে, আমি তো মনে করছি এটা না সোনারিটা কিনছি বুঝি রে। ওরে আমার কপাল রে, কপাল রে, আরে আমার কপাল রে সোহেল, এই রে 20,000 টাকা এটা আমি 2 লাখ টাকা কিনছি রে। আমি করলাম না কি রে? আমি কি রে পাটা, আজকে কোনো কাস্টমার আসতেছে না দেখছস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দেখেন দেখেন কোন ইট লাগবে আমাদের ভাটার ইট বুঝছেন, একবারে এক নাম্বার ইট অরিজিনাল। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের ভাটার ইটের মতন কোথাও কোনো ভাটার ইট পাবেন না, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ দেখছেন না, দেখেন একদম অরিজিনাল ভাইয়া, পা বাড়ি দিলেও ভাঙবে না এরকম ইট। আপনার মাথা ভেঙে যাবে, আমাকে ইট ভাঙবে, ইট ভাঙবো না কি বলেন আপা? হ্যাঁ 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 দেখেন এই পাশে আসেন, ইটগুলো দেখেন, এগুলো তো আরো ভালো কোয়ালিটি, আরো ভালো লোহার থেকেও শক্ত। বাড়ি করবেন? বাড়ি 100 বছর কিছু হবে না, লাইফ গ্যারান্টি বাড়ি। আপনার জন্য শুধু 20,000 টাকা। আরে কি বলেন, আমি 20,000 না আপু, আমি 40,000 টাকা দিতেছি, আপনার গাড়িতে উঠা দেন ইটটি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার টাকাটা দেন, তারপরে আমি গাড়িতে। আসসালামু আলাইকুম ম্যাডাম, ইট বিক্রি করার কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন আপনারা পাগল হয়েছেন, 50,000 টাকা বিক্রি করে হলেন? এত সুন্দর ভালো ইটা, মজবুত ইটা, মাথার ভিতরে বাড়ি দিলে ইট বাঁধবো না। হ্যাঁ অনেক ভালো ইটা, আমাদের ভাটার ইটার মতন ইটার কোথাও নাই। কিন্তু আপু আমি বলছিলাম কি, ইটা আমি নিয়ে যাবো। আপনি সমস্যা কি, ইট করে কি ইট মরে গেছে নাকি সব ইট দিয়ে চালাইছে? আরে উনি আমাদের এখান থেকে সবসময় ইট নেয়, ভালো ইট দেখে উনি দাম দিয়ে নিয়ে যেতেছে, আপনিও নেন তাহলে তো। আপনার সমস্যা কি, আমি নিচ্ছি টাকা দিয়ে, আপনি টাকা দিয়ে নেবেন, আপনি নেন, আপনার পছন্দ হলে আমি আমার পছন্দ, আমার টাকা যদি আমি নিতে পারি আমি নিব, আপনি যদি আপনার বুঝে খাটে আপনি নিয়ে যাবেন, সমস্যা কি? সমস্যা না, ইটের দাম তো আমি কইরা লইছি, আমি আপনি এক দামি আর এক দাম করেন, আমি আর এক দাম, আমার টাকা আছে, আমি বলছি 50,000, আমি 50,000 নিব, আপনি পারলে নেবেন, বাড়াই নেবেন। টাকার দাম দেন মিয়া, আমার লগে এই গাড়ি তুডান, আমি 60,000 টাকা দিব। ইস আইছে 60,000 টাকা দিব, এটা আমার লাগবো, আমি 10,000 টাকা ফকির নাই ইট কিনতে। কত? 1,00,000 টাকা দিব, দেখতে তো দেয়া যাবে একটা ফকিনের পোলার মতন, 1,00,000 টাকা দিয়ে কিনে লিয়ে দিব। আপনি ইটা দিয়ে খুব ভালো লাগছে আপু বুঝছেন, আরে আমাদের বললাম তো আমাদের ভাটার মতো কোথাও পাবেন না এই ইটা আপু, আমি আজকে ইটা নিয়ে যাবো, আবার পরশুদিন আমার ইটা লাগবো বুঝছেন। আমরা যাই চলে যাই, পেমেন্ট করে দেন। আচ্ছা 2 লাখ টাকা দিন।
আচ্ছা দেন 2 লাখই দেন। আপনি গাড়ি টোটাল ব্যবস্থা করেন। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা চেক দিবেন না ক্যাশ দিবেন? আমি ক্যাশই দেব। আচ্ছা তাহলে ক্যাশটাই দিয়ে দেন। আপা এই যে আমি 1 লাখ টাকা অ্যাডভান্স করে গেলাম বুঝছেন? আচ্ছা আর বাকি মালটা গেলে আমি দেব। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আমরা ভালো করলেন না ম্যাম। এই ফকিন নিয়ে যা তো কতক্ষণ বাদা বাদা প্যারালে আমার লাগে। আচ্ছা তাহলে যান আমরা লেবার দিয়ে আপনার গাড়িতে উঠিয়ে দিতেছি মাল। আপা আপনি যদি পারেন আরো 2 গাড়ি এটা না। আচ্ছা এইটার কথা চিন্তা করে লাভ নেই যান। সমস্যা নেই। এটা তো লইলাম না লাগে সোনার এটা লইলাম। হ্যাঁ তে আরো না এটা বাড়ি দিলেই বুঝি তে আবার আপা তাহলে পাঠা দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি আসসালামু আলাইকুম। হ্যাঁ আমাদের ভাটা সবসময় এটা অ্যাভেলেবল থাকে আবার আসবেন। এবার তো দাইনটা বেশি বড় আছে। আমি তো পুরা মাছ খাইছি রে, আমি তো পুরো দমে মাছ খাইছি রে। আমি তো মনে করছি এটা না সোনার এটা কিনছি বুঝি রে। ওরে আমার কপাল রে, কপাল রে, আমি লোভে পড়ে একদম ধ্বংস হয়ে গেলাম ভাই। আর কপাল রে আচ্ছা ভাই কেন না ভাই, আমি মনে করছিলাম আমি এটা কিনি না ভাই, আমি সোনা কিনছি ভাই। এই রে 20,000 টাকা আমি 2 লাখ টাকা কিনছি রে ভাই। তোর মতো কিছু মানুষ আছে লোভ পড়তে গিয়ে পর ধরা খায় বুঝছিস ভাই। কেমনে কি করছিস, কত সময় দিয়ে কেমনে কি হয়েছে কত একটু দেখুনি। আমি গিয়েছিলাম না ইট খোয়ার ইট কিনতে। হ্যাঁ ইটের নিচে গেলে টেহা দেয় রে ভাই। আরে মানে আমি লোভ সামাল দিতে পারি না রে ভাই। এই কান্দিস না মানে ইট যা খাইতে সব টাকা থাকতো ও ভাই ও এই লোভে 20,000 টাকা তুই 2 লাখ দেখিন চস ও ভাবছিলাম প্রতিটা ইটে নিচে বুঝে বান্ডিল বান্ডিল টাকা রে ভাই। আমি তুই সব লাল টাকা রে ভাই। ভালো হয়েছে একদম উচিত কাম হয়েছে। তুইও ভাই এই কথা কস ভাই, তোর মধ্যে লুবি আছে না যে লোভ করে বেশি বেশি লোভ করা ভালো না বুঝছস, অতি লোভে তাতি নষ্ট গ্রামের মুরুবিরা কয় হুনস নাই। আরে ভাই কথা ঠিকই কইছ ভাই। আর ওই যে দান্দাবাজ এরকম কিছু চক্র আছে কেসে এরকম দান্দামি করার জন্য এরকম টাকা জাল টাকা সাজাই রাখে। বুড়ো দূরে কিছু মহিলা কাজ করে যেটা পছন্দ করে বিয়ে করে যাতো ভাই বুদ্ধি দিলে বালা বুদ্ধি দিস না দিলে যাও সরেন। আমি লইছি বাস আর উই আমার প্যারাল মজা লস বেড়া রে। আমি কি করব আমার বোড়াইলে তো আমার হোগারের ভিতরে লাভ দিতে ভাই করে দিব।